নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েসিএসডির ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে কোনো রকম কোনো টাকা পাননি তাদের জন্য একটা সুখবর রয়েছে। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে 3,500 টাকা এবং সেই সঙ্গে 7,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারা এই মার্চ মাসের কত তারিখ থেকে টাকা পাবেন সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন যেমন নতুনভাবে শুরু হয়ে গেছে ঠিক একইভাবে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি তাদেরকে টাকা দেওয়ার জন্যও কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে যদি সংশোধন করেন সেক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে বিগত সেপ্টেম্বর মাস থেকে যদি এই মার্চ মাস পর্যন্ত আপনারা কোনো রকম কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা গত 15 তারিখ থেকে যে দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয়েছে এই দুয়ারে সরকারের ক্যাম্পে যদি আপনাদের সংশোধনটা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 3,500 টাকা, যারা জেনারেল বা ওবিসি রয়েছেন 500 টাকার হিসাবে 3,500 টাকা পাবেন এবং যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে 1,000 টাকার হিসাবে 7 মাসের 7,000 টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আগামী 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসতে চলেছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাই যে সমস্ত বন্ধুরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছিলেন যে দাদা আমরা ফেব্রুয়ারি মাসের টাকা পাইনি, তাদেরকেও জানিয়ে দিতে চাই বন্ধুরা আপনারা যদি ফেব্রুয়ারি মাস বা তার আগের মাসের টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে 1 মাসের বা 2 মাসের টাকা একসঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ বন্ধুরা আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে চলেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু এই সমস্ত টাকাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধুদেরকে এটাও জানিয়ে দিই যদি আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম সংশোধন না করে থাকেন বা টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স বা অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করবেন। এখান থেকেই আপনাদের সংশোধন হয়ে যাবে আর সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকদিনের মধ্যেই টাকা চলে আসবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা সংশোধন করেছেন কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।